স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তমরশীত সপ্তাহের রবি থেকে বৃহস্পতি দুপুর 12টা 20 মিনিটে আজ দুপুরে অনুষ্ঠানটি এনটিভিতে দেখতে পাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি নির্বাচিত এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথির সঙ্গে আড্ডা প্রথমেই সংস্কৃতি সংস্কৃতিতে আজ জানাবো নাট্য ও চিত্রকলা প্রদর্শনী সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাট্যতরী প্রযোজিত নাটক ফেরা ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী খুরশিদ আলম সেলিমের 80তম একক চিত্রকলা প্রদর্শনী লুকায়িত সৌন্দর্য প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 অক্টোবর পর্যন্ত উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে অ্যাফোর্ডেবল অটাম শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী প্রতিদিন সকাল 11:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 অক্টোবর পর্যন্ত এবার নির্বাচিত আমরা আমাদের অনুষ্ঠানের এই অংশে তুলে ধরব নির্বাচিত গান যন্ত্রসংগীত পরিবেশনা নৃত্য কবিতা আবৃত্তি সাম্প্রতিক সময়ে ধারণকৃত নির্বাচিত মিউজিক ভিডিও ইত্যাদি আমাদের আজকে নির্বাচিততে থাকছে গান চাঁদাসে তোমারি ঠোঁটেতে জোছনা ছায়া হয়ে খেলে ওই গহীন চোখেতে গল্প বলি
এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে আরিফ খানের পরিচালনায় ধারাবাহিক নাটক শহরবাস। তোমার বাবার দেয়া কথার বরখেলাপ আমি হতে দেব না। আমার কথার কি কোনো মূল্য নেই মা? তোমার সিদ্ধান্ত জানানোর জন্য তুমি আমাকে ব্যবহার করছো। বাইক বেচার টাকাটা আমার দাও, নাহলে কিন্তু ভালো হবে না। আমি তো তোমার মধ্যে আগুন দিয়ে জ্বালা দেব। কেন মন ভাই? কি হয়েছে? রানী বংশ থাকবে নিবংশ। সুরতালি লোকটাকে এই বাড়িতে রাখা ঠিক হবে না। গ্রাম থেকে শহরে চলে আসলেই গা থেকে ছোট লোকের গন্ধটা চলে যায়। আমি তোমারে বিয়ে করছি কেন? হ্যাঁ, কোন পাপ করছি? আপনি দেখতে অনেক সুন্দরী। রাত 11:30 থাকছে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। আগামীকাল মুক্তি পাবে শিপন মিত্র অভিনীত চলচ্চিত্র বসন্ত বিকেল। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমিও বেশ ভালো আছি। আর আগামীকাল মুক্তি পাবে আপনার বসন্ত বিকেল, এই জন্য তো মুভি দেখার প্রস্তুতিও নিয়ে ফেলেছি। শুরুতে জানতে চাই, এই চলচ্চিত্র করার সময় আপনার অভিজ্ঞতা, মুক্তি পাওয়ার আগে যতটুকু দর্শককে জানানো সম্ভব ততটুকু। এখন যেমন অ্যাকচুয়ালি বসন্ত বিকেল নিয়ে খুব এক্সাইটমেন্টও কাজ করছে, তার মধ্যে একটু টেনশনও কাজ করছে, কারণ কালকে হলো আমাদের রেজাল্ট আউট হবে। সো দীর্ঘ 3 বছরের কষ্টের ফল আর কি কালকে আমরা পেতে যাব। এখন জানি না আমাদের সাথে আসলে আমাদের রেজাল্টটা দিবে আমাদের দর্শকরা, কারণ এতদিন আমাদের লাস্ট 1 মাস প্রমোশনাল অ্যাক্টিভিটিসে সত্যি কথা যেটার ভূমিকা ছিল একদম গণমাধ্যমের, তারা তো আমাদের পাশে ছিলেন। আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করেছি সবার দ্বারা দ্বারা পৌঁছে দেওয়ার জন্য যে বসন্ত বিকেল একটা চলচ্চিত্র আসছে, যেটা হলো 21 অক্টোবর। এখন রেজাল্ট দিবে আমাদের দর্শক। আর বসন্ত বিকেল নিয়ে বলতে গেলে, বসন্ত বিকেল আমার ডিরেক্টরের নাম রফিক শিকদার, আমার ক্যারেক্টার নাম রুদ্র, আমার কো-আর্টিস্ট ছিলেন সুভা, ওর ক্যারেক্টারের নাম চন্দ্রপতি। এবং এখানে বেশ এত আর্টিস্টের ইনভলভমেন্ট, আমি নাম বলে শেষ করতে পারবো না। সানি ভাই আছেন, সুচরিতা ম্যাম আছেন, শাহনুর আপু আছেন, এবং অনেকে ইভেন আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্স প্রায় 20 জনের বেশি করেছেন। এখানে অমিতা ব্রেজা স্যার আছেন, দেবাশিস বিশ্বাস থেকে শুরু করে অনেকেই কাজ করেছেন। এই জন্মে তোমার ঘরণি হতে পারেনি, তাতে কি পরের জন্মে আমি তোমার ঘরণি হওয়ার জন্য জন্মাবো। বসন্ত বিকেলে পূবালি বাতাসে স্বপ্নগুলো আজ উড়িয়ে দিলাম। একটা বসন্ত বিকেল কি করে ঢেকে গেল আগুনের ধোঁয়া। অবশ্যই আজ রাতে খুব ভালোভাবে ঘুম হবে না, হবে কি? আসলে হবে না, কারণ আমাদের 3 বছর আগে প্রজেক্টটা শুরু হয়েছিল 2019-এ। তারপর তো করোনাকালীন সময় আমাদের প্রায় 1.5 বছরের মতো অফ ছিল, কিছু আমাদের শুটিং বাকি ছিল, তারপর সেটাও শেষ করলাম। শেষ করার পর সেন্সরের পর, আর এর আগে তো পোস্ট প্রোডাকশান আছেই। সব কিছু মিললে আমাদের ইনভলভমেন্ট অ্যাকচুয়ালি 3 বছর ধরেই ছিল। সো 3 বছর পরে করোনা এইসব ক্লান্তি লগ্ন সব ছাড়িয়ে আমাদের এখন বাংলা সিনেমা একটু ভালোর দিকে যাচ্ছে, কিছু ভালো ছবি অলরেডি বেরিয়ে গেছে এবং সবাই দর্শকরা আবার হলে আগের মতো আসে, এটা খুবই আমরা লাকি। এই সময় বসন্ত বিকেলের মতো একটা ছবি দরকার ছিল। আমি বলবো এই সময়ের উপযোগী একটা গল্প বসন্ত বিকেল, যেই দর্শকরা আমাদের এই বসন্ত বিকেল দেখতে আসবে, আমি শিওর বলছি বা আমি চ্যালেঞ্জ করেও বলছি বা আমি গর্ব সয়ে বলতে পারি, তারা আশাহত হবে না, একটা সুন্দর গল্প পাবে।
চলচ্চিত্রের নাম বসন্ত বিকেল কেন? হ্যাঁ, এটা একটা মজার কোশ্চেন। মানে এখন তো হেমন্তকাল, হেমন্তকালে বসন্ত বিকেল এসেছে। আমাদের খুব ইচ্ছে ছিল আমরা বসন্ত বিকেল মানে কোনো একটা বসন্ততেই আমরা এই মুভিটা নিয়ে আসবো, এবং আমাদের মেইন টার্গেটই ছিল 2020-এর বসন্ততে আমরা আসবো। তখন তো লকডাউন হয়ে গেল, ঠিক বসন্তকালই লকডাউন হয়ে গেল, আমাদের প্রায় সবকিছু অফ হয়ে গেল। আমরা 2021-এও চেষ্টা করেছিলাম আসবো, কিন্তু তখন আমাদের হলগুলো খোলা ছিল না আসলে। আর আলটিমেটলি এখন আমাদের খুব লেন্দি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দিনের আমাদের শ্রম। সো সব মিলে আমরা মনে হচ্ছে বসন্ত বিকেলটা হেমন্ত রাতেই আসুক, বসন্ত বিকেলের শেষ বিকেলটাই হবে আমাদের বসন্ত বিকেল আমাদের গল্পে, কিন্তু পুরো সারা বছর একটা জার্নি আছে। চমৎকার, আমরা এই বিষয়ে আসলে আশাবাদী। সম্প্রতি আপনার আরও একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যাও পাখি বল তারে, এবং তা নিয়েও দেখা গিয়েছে দর্শকদের মধ্যে বেশ চাঞ্চল্যতা, এমনকি মিছিলও বের হয়েছিল, এই নিয়ে জানতে চাই। হ্যাঁ, মিছিলের ব্যাপারটা একদমই লাইক আমাদের আনপ্রেডিক্টেবল ছিল, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যানিং বা প্রমোশনাল প্ল্যানিং না। অনেকেই ভেবেছিল আমাদের প্রমোশনাল কোনো প্ল্যানিং, আসলে এইভাবে প্রমোশনাল হয় না। বেসিক্যালি আমাদের যে আরেকজন হিরো আছেন আদুর আজাদ, ওনার গ্রামের বাড়ি হলো বগুড়া, এবং আমাদের বগুড়াতেই শ্যুটিংটা হয়েছিল। আর বগুড়ার মানুষজনরা আসলে অনেক মানে আমি বলবো অনেক ভালোবেসে আমাদের ওয়েলকাম জানিয়েছিল। আর বগুড়া থেকে মিছিলটা গিয়েছিল, ওরা মুভি দেখার পরে ওখানে একটা স্টোরি থাকে, এখন যেহেতু মুভিটা রিলিজ হয়ে গেছে বলতেই পারি, ওখানে অ্যাকচুয়ালি কোনো একটা খুনের দায়ে আমি দোষী হই, কিন্তু আমি যেহেতু ওখানে খুব রিচ একটা বা একটা মানে ধনাঢ্য পরিবারের সন্তান থাকি, আমি এনিহাও টাকার জোরে আমি মানে কেসটাকে একটু রিভার্স করে দিই। ওইখানে এমন না যে আমি আদরকেই টার্গেট করি, ওইখানে বেসিক্যালি আদরও আবার ওইখানে ওই টার্গেটের শিকার হয়ে যায়। সো আমি আসলে দোষটা করি না, তারপর আমি দোষী হই, কিন্তু ওইটা টাকার পাওয়ারে আমি জিনিস ট্রানজ্যাকশন করে দিই, ওখানে আমার বদলে জেল খাটে হলো আদর আজাদ। সো ওইটা নিয়ে সব দর্শকদের এত একটা মানে এক্সাইটমেন্ট ছিল, তারা মিছিল বের করেছে, এবং এটা নিয়ে আমার অনেক কিছু অনেক মানে অনেক প্রবলেমও ফেস করতে হচ্ছে, কারণ আমার বোনরা বা আমার আত্মীয় স্বজনরা তারা তো জানে না কি হচ্ছে, এটা একটা জাস্ট নর্মাল পাবলিসিটি। আমার ফোন আসছে যে শিপনের এরকম একটা ই ছিল আর কি, বলে কি হয়েছে মানে ফিল্ম নিয়ে আবার কিছু একটা হলো কিনা, তখন আমি বললাম না এটা নর্মাল একটা পাবলিসিটি, মানে আমার কয়েকটা ফোন আসলে এরকম পিক করতে হয়েছে। কাছের মানুষেরা তখন খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল, চিন্তাগ্রস্ত। ইভেন আমার অ্যাসিস্ট্যান্ট, ও তো 13 বছর ধরে আমার সাথে থাকে, ও আবার তখন ছুটিতে ছিল কয়েকটা দিন, যেহেতু আমি মুভি প্রমোশনে ছিলাম ছুটিতে ছিল, আর আমি মুভির আগে মানে মুভি প্রমোশনের আগে কয়েকদিন ইন্ডিয়াতে ছিলাম, ওই টাইমটা ছুটি দিয়েছি। ও আর কি ফেসবুকে দেখে ভয় পেয়ে ফোন দিয়েছে যে ভাইয়া কি হলো বুঝতেছি না, মানে ও খুব নার্ভাস হয়ে গেছিলো। সো এটা একটা মজারও ছিল ব্যাপারটা আর এক্সাইটমেন্ট ছিল। সামনে এখন কি নিয়ে আর ব্যস্ততা? সামনে বেশ কয়েকটা কাজের তো লাইক ব্যস্ততা আছে, তার মধ্যে আমার অ্যাকচুয়ালি বসন্ত বিকেল আমার 9th মুভি, 9 নম্বর মুভি হলে যাবে। আর তারপর আমার পাইপলাইনে আরও 6টা মুভি রিলিজের পাইপলাইন আছে, এটার প্রমোশন প্লাস টুকটাক একটু ডাবিং টাইপিং যেই সব কারেকশন থাকে এগুলো বাকি আছে। আমি নামগুলো বলে দিচ্ছি, সুজুকি একটা আছে, ওটা সাঁওতাল পল্লীদের নিয়ে আমি একটা কাজ করেছি, অনেক পুরনো একটা ঐতিহ্য, 300 বছর পুরনো একটা ঐতিহ্য নিয়ে আমি কাজ করেছি। নীল ফোরিং আছে, বন্ধন আছে, আনওয়ান্টেড চাইল্ড আছে, তারপর ভালোবাসার প্রজাপতি। আমি একটু জানতে চাই যে সাঁওতালদের নিয়ে আপনি যে চলচ্চিত্রটা করছেন, পুরাতন একটা গল্প, নিজেকে কিভাবে গড়ে তুলতে হচ্ছে? খুব একটা যে চ্যালেঞ্জ ছিল আমি বলবো না, কারণ আমি ওখানেও দেখা যায় যে আমি জমিদার একটা ছেলে, মানে শিক্ষিত একটা ছেলে, বাট তখনকার সময়ে আমি গ্র্যাজুয়েশন করছি শহরে এসে, ওই একটা জার্নি আছে। আর সাঁওতাল কিন্তু আমাদের অনেক পুরনো একটা কালচার, আমাদের অনেকেই কালচারটা জানে না, আমরা চেয়েছিলাম এই সাঁওতালি কালচারটাকে তুলে ধরার। ইভেন এরাতে তারা কিন্তু হাজার হাজার বছর পুরনো থেকে ওদের খুব একটা আর্টিস্টিক একটা কালচার আছে, ওই কালচার সম্পর্কে বা ওদের ওরা যে এবং অনেক জায়গা থেকে ওরা এখনও মানে অনেক কিছু থেকে তারা প্রতারিত হচ্ছে বাংলাদেশে, তারা অনেক ওই এই ব্যাপারগুলো আসলে কেউ তুলে ধরে না তাদের নিয়ে, তাদের এখনও লাইফস্টাইল অনেক মানে ভিলো স্ট্যান্ডার্ড, শুধুমাত্র এটা মানে আমাদের কারণেই, আমরা যারা আমরাই ওদেরকে ধামাচাপা দিয়ে রেখেছি। সো আমাদের সেই পুরনো কালচারটা এবং কেন তারা এখনও পর্যন্ত আমাদের সাথে তাল মিলে চলতে পারছে না, তারা কেন এখনও তাদের আমরা ডোমিনেট করছি, এরকম একটা সাবজেক্ট নিয়ে আমরা কাজটা করেছি। সো এটা খুব সিরিয়াস একটা সাবজেক্ট। এখানে যে আমার হিরোইন ছিল একদমই নতুন একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে নিপা নাম ওর, ওর খুব চ্যালেঞ্জ ছিল বিকজ অফ ওর সাঁওতালি ভাষাটা আয়ত্তে আনতে হয়েছে, কারণ আমি যেহেতু শিক্ষিত একটা পরিবারের জমিদার বংশের ছেলে, সো আমার কিন্তু সাঁওতালি ভাষাটা না জানলে হতো, আমি সাঁওতালি ভাষাটা বুঝি কিন্তু আমি ওইভাবে বলি না, আমি শুদ্ধ ভাষাই বলছি, কিন্তু ওর কিন্তু ভাষাটা শিখতে হয়েছে। ইভেন আমি আর আমার বাবার
অ্যাক্টর মানে জমিদার সাচ্চু ভাই আর আমি ছাড়া পুরো গল্পে যারা কাজ করছে সবাই কিন্তু সাঁওতালি ভাষায় কথা বলেছে। সো তাদের জন্য খুব টাফ জব ছিল, আমার দিলারামা ছিলেন, সব মিলে খুব টাফ জব ছিল। কিন্তু আমি ওদিক দিয়ে উতরে গেছি, কিন্তু হ্যাঁ খুব একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল এবং গল্পটা কাজ করে এত ভালো লেগেছে, মানে একটা মাটির গন্ধ ছিল, একটা আমাদের গ্রাম ছিল, একদম র আমাদের 300 বছর পুরনো হেরিটেজ, যেই আমাদের স্মৃতিগুলো এগুলোকে প্রেজেন্ট করার জন্য অনেক আমাদের আর্ট ডিরেকশনে অনেক কাজ ছিল, যেটার জন্য আসলে ডিরেক্টর বা আমাদের আর্ট ডিরেকশন টিমের প্রচুর একটা টাফ জার্নি ছিল এটা। চমৎকার। এই যে আপনি এত চলচ্চিত্র করছেন, এর পাশাপাশি আপনাকে আমরা ছোট পর্দাতে দেখেছি, বিজ্ঞাপনে দেখেছি, দেশ দেশের বাহিরেও দেখেছি, শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা তো 2006, তখন আমি ইউনিভার্সিটিতে জাস্ট স্টুডেন্ট, ওই তখন অ্যাকচুয়ালি ওই বড়ো বড়ো বিলবোর্ড ছিল অনেক বড় বড়, তখন বাংলাদেশে ঢাকায় অনেক বড় বড় ওই ওয়ারিদ টেলিকম, এখন যেটা এয়ারটেল বা বাংলা লিঙ্কের রবির, এখন তো তখন এয়ারটেল ছিল, অনেক বড় বড় বিলবোর্ড ছিল। আমি বাসে যেতাম তো কলেজে, সো বাসে যাওয়ার সময় সবসময় বিলবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে যেতাম। একদম হঠাৎ করে শখ হলো যে আমি কেন কাজ করছি না, আমার খুব শখ আমি এখানে নিজেকে দেখবো, এটাই হলো আমার জার্নি মানে প্রথম শুরু। তারপর আসলে জানতাম না যে কোথায় যেতে হবে, কোথায় গেলে একটা কাজ হবে বা কবে বিলবোর্ড আসবে জানি না, মানে বিলবোর্ডে কাজ করতে গেলে কী যোগ্যতা লাগে কিছু লাগে না, ওই একটা জার্নি ছিল। এটা বলে আসলে অনেক বড় স্টোরি, তাও আমি শর্টকাটে বলছি, অনেক কষ্ট করে একটা লিঙ্ক পাই, একটা এজেন্সির লিঙ্ক পাই যে মডেল কোঅর্ডিনেট করে, তো ওইখান থেকে হুট করে একবার ডাক, তারপরও খুব ভালো কাজের ডাক না, একদম আমি একদম নর্মাল কথা, আমি ব্যাকগ্রাউন্ডে একটা কাজ পাই মানে অনেকের সাথে কাজ করব, ওইখান থেকে আমার শুরু। ওইখান থেকে আসলে রিলেশন বিল্ড আপ করতে করতে একটা সময় আমি একটা ওয়ারিদের কাজ করি, আমার ফার্স্ট বড় কাজ অমিতাভ বিজয় স্যারের, ওইখানে ছোট্ট একটা আমার অ্যাকচুয়ালি পুরো টিভিতে আমাকে 3 সেকেন্ড দেখা গিয়েছিল, 3 সেকেন্ডের ভিতরে তারা যে মানে আমি তো তখন এইসব ব্যাপারগুলো বুঝতাম না, এখন বুঝি, ওইখানে ফটোগ্রাফার ছিলেন, ফটোশ্যুট করেছিলেন। আমি একদিন হঠাৎ করেই ঠিক সেই বাসটাতেই, বাস দিয়ে আমি ইউনিভার্সিটিতে যাবো, যাত্রাবাড়িতে ছিলাম তখন আমি, যাত্রার বড় একটা বিলবোর্ডে দেখি ওয়ারিদ টেলিকমের আমারই বিজ্ঞাপন, মানে আমারই বিলবোর্ড, আমি ফোন ধরে বসে আছি এটা, মানে ওইটা ছিল আমার এক্সাইটমেন্ট ইভেন একটা সারপ্রাইজ ব্যাপার। ওইখান থেকে জার্নি শুরু, তারপরে তো যেটা লোভ থেকে ভালোবাসা ভালো লাগা থেকে কাজ করা, তারপরে একটা সময় যে মনে হলো যে আমার মনে মডেলিং আমাকে দিয়ে হবে না, 2008 মনে হলো, কাজ করছি টুকটাক, বছরে একটা দুটো ভালো টিভিসি পাচ্ছি করছি, কিন্তু মানে ওইভাবে ফ্লো হচ্ছে না, মানে যারা দেখছে তিনছে দুদিন পর ভুলে যাচ্ছে, তখন আমার মনে হলো তাহলে আমি কী করব, তখন মনে হলো আমি ডিরেকশন দিব। এই ডিরেকশন শেখা, আমি দীর্ঘ 2 বছর বিভিন্ন জায়গায় আমি এডি হিসেবে কাজ করেছি এবং ডিরেকশন নিয়ে পড়াশোনা করেছি, তারপর নিজে একটা প্রোডাকশন হাউস দিই, প্রোডাকশন হাউসের জার্নিটা চলে প্রায় দীর্ঘ, এখনও চলছে সেটা দীর্ঘ 3 বছর, একদম আমি অ্যাজ এ ডিরেক্টর এবং এজেন্সি আমি চালাতাম। 2011 শখ করে আবার আমার প্রোডাকশন হাউস থেকে একটা মিউজিক ভিডিও করি, মিউজিক ভিডিওর নাম আরাধনা, ইমরান আর নির্ঝরাপুর গান, ওইটা ম্যাসিভ হিট হয়ে যায়, আসলেই জানতাম না এটা এরকম হিট হবে, ম্যাসিভ হিট হয়ে যায়, ওইখান থেকে প্রচুর কাজের অফার আসা শুরু করে। তখন অ্যাকচুয়ালি বুঝলাম যে মানুষের স্টারডম বা শোবিজে আসার যে মানে উঠতিটা কীভাবে হয়, প্রচুর নাটকের অফার আসলো, ফিল্মের অফার আসলো, তারপর করবো কি করবো না, তখন যেহেতু আমি স্টেবল, আমি একটা প্রোডাকশন হাউস চালাই, তখন আমার সিলেকশন করার একটা ব্যাপার ছিল যে আমি করবো কি করবো না, এই ব্যাপারটা ছিল। 2013 এসে আমার একটা স্ক্রিপ্ট আসে দেশ আদার লিডার, যেটা হলো সৈকত নাসের পরিচালিত, আমার গুরু মানে আমার ওস্তাদ আমাকে যে ফিল্মে এনেছে, সে আমাকে স্ক্রিপ্ট দেয়, আমি গল্পটা পড়ি, গল্প শোনার পর আমি তখনও জানতাম না আমি আমাকে দেশের জন্য আমাকে গল্প শোনাচ্ছে। আমি ভেবেছিলাম যে সৈকত নাসের মেবি আমার প্রোডাকশনের সাথে টাই আপ করে একটা প্রজেক্ট করবে, আমি বেসিক্যালি সত্যি আমি যখন গল্পটা শুনি আমি ভেবেছিলাম যে হয়তোবা বলবো চলেন আমরা এই আর ব্ল্যাক পেপার মিলে আমরা কাজটা করি, হুট করে আমি আবার বলছিলাম ধুর ভাই এরকম গল্প যদি হতো আমরা ফাটাই দিতাম, তখন বলে ভাই আমি তো দেশা হিসাবে আপনাকে চিন্তা করছি, মানে ওইটা একটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। সারপ্রাইজিং হওয়ার পরও আসলে তখন আমি বলবো আমার লাখও ফেভার করেছে, আমি জানতাম না এটা হলো জ্যাজ মাল্টিমিডিয়ার মুভি, পরে যখন আমি জানতে পারলাম আমার প্রোডাকশন হাউস মানে আমাদের যে প্রোডিউস করছে জ্যাজ মাল্টিমিডিয়া, তখনকার সুপারহিট মানে এখনও অবশ্যই শি ইজ এ সুপারহিট হিরোইন, মাহিয়া মাহির মতো সুপারহিট হিরোইন, তারেক এনাম স্যারের মতো একজন বাঘা আর্টিস্টের সাথে আমি স্ক্রিন শেয়ার করবো, এটা আমার জন্য সব কিছু মিলে একটা ফুল প্যাকেজ ছিল আসলে। চমৎকার। সেখান থেকে মাহিয়া মাহির সাথে আপনার এত ঘনিষ্ঠ বন্ধুত্বতা এবং এতগুলো সুন্দর কাজ আমরা পাচ্ছি, এই যে শুরুটা আপনি বললেন
আপনার পরিবারের কেউ ছিল না মিডিয়া ব্যাকগ্রাউন্ডে, একদম নিজ ইচ্ছে নিজ থেকে শুরু করেছেন, তো দর্শকদের মধ্যে অনেক সময় থাকে নিজে নিজে করা যায় কিনা, এত দূর আসা যায় কিনা, বা অনেক কষ্ট হয়, এর পাশাপাশি আপনি ডিরেকশনটাও শিখেছেন যেটা আপনাকে নিশ্চয়ই অনেক উপকার করেছে পরবর্তীতে, এই ব্যাপারে একটু জানতে চাই দর্শকদের জন্য। দর্শক বা যারা অ্যাকচুয়ালি আপকামিং আসবে আমি তাদের জন্যই বলছি, মানে আমারটা কতটুকু গুরুত্ব দিবে আমি জানি না কথাটা, আমি বলবো যে যেই কোনো কাজে, এটা নট অনলি ইন্ডাস্ট্রিতে আমি বলবো, যে কোনো কাজে যদি আমরা একটু শিখে যাই না, ওই জায়গাটা আমিও একটু কমফোর্ট ফিল করবো, আমার একটা কমফোর্ট জোন থাকবে, আর ওই জায়গাটা না মানে আমি খুব সহজে ওই জায়গাতে আমি মিশে যেতে পারবো। সো আমি বলবো যারাই নতুন আসবে, আমার মনে হয় যেই কাজটা করতে যাবে, নট অনলি অ্যাক্টিং, অ্যাক্টিংয়ে ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো সেকশন আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেই সেকশনে আসে সেই সেকশন মানে সেকশনের সাবজেক্ট অনুযায়ী সে যদি জ্ঞানটা একটু নিয়ে আসে, একটু গ্রুমিং করে আসে নিজেকে, তাহলে তার জন্য প্ল্যাটফর্মটা একটু ইজিয়ার হবে এবং তাকে মানুষ রিসিভও করবে খুব সহজে, কারণ কোনো কিছু না জেনে এসে হুট করে না আসলে কোনো কিছু পাওয়া যায় না। চঞ্চল ভাইকে আমি সত্যি কথা তাকে সবসময় আমি খুব মানে খুব আমি তাকে আমি আইডলও বলবো তাকে, অ্যাজ আ মানে যদি ইয়াংস্টার যদি বলি, হি ইজ এ ইয়াংস্টার, সে কিন্তু দীর্ঘদিন ধরে একটা জার্নি করে আজকে এই জায়গাটা ধরে রেখেছে, শুধু নর্মাল একটা জেনারেল শিপন মিত্রকে কেউ আজকে আমাকে এখানে ডাকতো না। সো এইটা হোল্ড করতে গেলে না নিজের যোগ্যতা বা কোয়ালিটিটাকে ধরে রাখতে হয়। খুবই বাস্তববাদী একটা কথা বলেছেন, অনেক গভীর অনুধাবনের বিষয়, বিশেষ করে একটা জিনিস যা আমি বুঝলাম যে সবসময় বিগ হ্যান্ড থাকতেই হবে, ব্যাপারটা তেমন না, বিগ হ্যান্ড ছাড়া আমরা নিজের যোগ্যতায় নিজেদেরকে প্রমাণ করতে পারি, যোগ্যতাটাই বিগ হ্যান্ড আমি বলবো। চমৎকার, আপনাকে তো দেশের বাইরে আমরা কাজ করতে দেখেছি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে, তো দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা কেমন? টোটাল ডিফারেন্ট, আমি যদিও আমি সত্যি কথা ওই হিসাবে আমি আমার নিজের দেশকে ছোটো করবো না, কারণ কেন আমি দেশের বাইরে তো অনেক বড় বাজেটেও কাজ করেছি, ছোটো বাজেটেও কাজ করেছি, তারা একটা জিনিস বলবো তারা খুব গোছালো এবং তারা খুব স্টাডি করে খুব পলিশ ওয়ার্ক করে, এই দিকটা দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, আমি ছোটো করছি না, কিন্তু আরেক দিক দিয়ে আমি বলবো যে আমাদের দেশটা অনেক বেশি আগানো একটা কারণে, কারণ তাদের বাজেটের সাথে যদি আমি আমাদের বাজেটটা মিলাই সেই হিসাবে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি সত্যি কথা দিন শেষে। সে আমরা সে একটা আমি ধরলাম একটা থার্ড গ্রেডের আমাদের মুভি, যে মুভিটা চলছে না, ও কিন্তু তামিলকে ফলো করছে, সে ও তামিলকে ফলো করছে, 300 কোটি টাকার মুভিকে ফলো করে ও 50 লাখ টাকা একটা মুভি বানাচ্ছে, আসলে 300 কোটি টাকার ধারে যেতে পারবে না, এটাই স্বাভাবিক। আমি ওইটাই বলছি যে আমরা ট্রাই করছি কিন্তু আমাদের আসলে বাজেটের জন্য পাই না, হয়তো আমাদের বাজেট বা ওই মার্কেটটা যদি হয়ে যায় আমরাও আসলে মানে একটা কম্পিটিটর মার্কেট হব, আসলে আমরা পারছি না শুধুমাত্র আমাদের বাজেট, ওই হিসাবে আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। চমৎকার কথাগুলো আসলে আপনার কাছ থেকে আজকে শুনলাম জানলাম, আজ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আপনার ছবির জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupure@ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।